শেষ সময় রিটার্ন দাখিলের জন্য করদাতাদের ভিড় বাড়ছে রাজধানীর আয়কর দপ্তরগুলোতে। যদিও কর্মকর্তারা বলছেন আয়কর হিসাব বিবরণী জমা দেওয়ার এই পরিমাণ প্রত্যাশার তুলনায় কম, তবে বাকি তিন দিনে তা আরও কিছুটা বাড়বে বলে আশা তাদের। ফাতিমাতু জোহরা রিপোর্ট। কেউ এসেছেন প্রথমবারের মতো, কেউ রিটার্ন দাখিল করছেন দীর্ঘদিন ধরে, কেউ আবার এসেছেন শুধু আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন এর নিবন্ধন নিতে। এমন নানান বয়সী আর শ্রেণী পেশার করদাতাদের ভিড় লেগেছে রাজধানীর কর অঞ্চলগুলোতে, যেখানে আয়কর হিসাব বিবরণী জমা নেওয়ার পাশাপাশি করের টাকা জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো সমস্যা হয়নি ইনশাআল্লাহ, মানে আসার সাথে সাথেই তো আমি সিরিয়াল পেয়ে গেলাম, খুব সহজ পদ্ধতি। রিটার্ন জমা দিতে আসছিলাম, মানে সবাই খুব ফ্রেন্ডলি ভাবে রিটার্ন জমা নিয়েছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। আয়কর রিটার্ন দাখিল সহজ করতে দেশের সব কর অঞ্চলে মাসব্যাপী এই আয়োজন শুরু হয় 1 নভেম্বর থেকে। প্রথম তিন সপ্তাহে সেখানে করদাতাদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও দিন যত গড়াচ্ছে ভিড় তত বাড়ছে, কেননা রিটার্ন দাখিলের শেষ সময় 30 নভেম্বর। এই মাসে প্রথম দিকের তুলনায় এখন 50% বাড়ছে। 30 তারিখ তো লাস্ট ডেট, এর আগেই দিয়ে দিলাম, আজকে হচ্ছে 27। এখন শেষের সময় তো দিতেই হবে, এই জন্য রিক্স নিয়ে আবার বাধ্য হয়ে আসলাম। আরো ডিসেম্বরে দেওয়ার চিন্তা ছিল, যেমন 1 মাস বাড়াবে, ওই টেন্ডেন্সি ছিল, যেহেতু এখন গাড়ি ঘোড়ার চাপ কম এই জন্য দিতে পারছি। 30 তারিখ পর্যন্ত মোটামুটি ভাবে একটু বেশি আসবে, তার কারণ শেষ সময় এই মুহূর্তে সম্ভবত মানে বেশি আসবে, ভিড় হবে বেশি, এটা আমরা ধারণা করছি। তবে এত আগ্রহের পরও রিটার্ন জমার হার প্রত্যাশার তুলনায় কিছুটা কম। এই যেমন কর অঞ্চল 11-তে মোট করদাতার সংখ্যা 1,81,000, এর মধ্যে 26 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন 42,000 জন, অর্থাৎ মোটের 23% করদাতা এখন আয়কর হিসাব বিবরণী জমা দিয়েছেন। এখনও গতবারের মতো এরকম চাপ হয় নাই, অনেক ইস্যু থাকতে পারে, যেমন হরতাল অবরোধ, এগুলোর কারণে অনেক দূরের লোকজন আসে রিটার্ন দাখিল করতে, যেমন সাভার গাজীপুরতে রিটার্ন দিতে আসেন, তারাও একটু অসুবিধার মধ্যে আছে, হয়তো অনেকে আবার রিটার্ন তৈরি করতে পারে নাই, যার কারণে বিভিন্ন ইস্যু আছে, এর জন্য একটু কম হইতে পারে। আয়কর আইন অনুযায়ী কোনো অর্থ বছরের আয়কর হিসাব বিবরণী তার পরের বছর 30 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আয়কর দপ্তরে জমা দিতে হয়। যদিও এই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে এরই মধ্যে রাজস্ব বিভাগে চিঠি দিয়েছে ব্যবসায়ী আর কর আইনজীবীদের সংগঠনগুলো। ফাতিমাতু জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।